গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে রবিবার আর এখন সকালবেলায় শিবের পুজো দেখাচ্ছি, তার মানে বুঝতেই পারছ আজকে হচ্ছে শিবরাত্রি। আর আমি শনিবার বিকেলে পুজো করিনি, আমি রবিবারের দিন সকালবেলায় করছি। তাহলে সকাল সকাল উঠে চান টান করে নিয়েছি, করে ঘরের মোটামুটি সব কাজ শেষ করে নিয়েছি, নিয়ে ওদেরকে জলখাবার বানিয়ে দিয়েছি, ওরা জলখাবার খেয়ে নিয়েছে আর আমি না খেয়েই আছি। না খেয়ে আমি আগে পুজোটা করে নিচ্ছি, তারপরে আমি খাওয়া দাওয়া করব। আর শনিবার বিকেলেও আমি একটুখানি পুজো, যেহেতু শিবরাত্রি পড়ে গেছিলো সেহেতু আমি ফুল বেলপাতা বেল সবই আমি ঠাকুরকে দিয়েছিলাম, আর দিয়ে মেন আমি রবিবারেই করছি, রবিবারেই আমি মানছি আর কি। তো সেই জন্য এখন সকালবেলায় আগে পুজোটা করে নিচ্ছি। আর দেখো আমার পুজো খুব মানে মন শান্তি করে পুজো বলে না সেরকমই করলাম, আর জানি না কেন খুব তৃপ্তি লাগছে পুজোটা করে। আর রোজই এরকমভাবে আমি মহাদেবকে চান করাই, মধু চন্দন সব কিছুই দিয়ে করি পুজো, কিন্তু আজকে যেন একটু আলাদাই স্যাটিসফাইড লাগছে। আর ও আলাদা করে আকন্দ ফুলের মালা আর দুধ, এই দুটোই যা আজকে একটু আলাদা দিয়েছি। আর সিংহাসনের ভেতরে দেখো ফুল একদম ভরে গেছে, কারণ আমার গাছে এখন অনেক ফুল হচ্ছে, কারণ একটু একটু গরম পড়তে শুরু করেছে, তো তো মোটামুটি এখন ফুল হচ্ছে, আর দেখতে কি ভালো লাগছে না। আর দেখো এখানে প্রদীপও জ্বালিয়ে নিয়েছি, আর এই বেলটা আমি কালকে বিকেলেই দিয়েছিলাম ঠাকুরকে, তো এখন আমি তুলে দিলাম ওটা, আর এখন আর কোনো ফল দিলাম না। আর এখন মিষ্টি দিয়ে আমি ঠাকুরকে পুজো দিয়েছি। তো এই হয়ে গেল আমার পুজো, আর দেখে মনটা খুব তৃপ্তি লাগছিল। আর শিবের পুজো করলে তো সত্যি খুব ভালো লাগে, জানি না কেন আমার না শিবের পুজো করতে ভীষণ ভালো লাগে, আর যেন মনে হয় আমাকে একটা আলাদাভাবে টানে, তো সেই জন্যে আমার মনটা খুব ভালো লাগছে। আর আজকে আমি তোমাদের সাথে আরেকটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করছি, এইটা দেখো আমার ডাইনিং টেবিলের একটা কভার, তো এই কভারটাও হাতে বানানো কভার, কিন্তু আমি বানাইনি, এটা অন্য কেউ একজন বানিয়েছিল, এটা পুরনো শাড়ি দিয়ে বানানো। আর এই ডাইনিং টেবিলের ভেতর নিচেটা কিন্তু আমার কাঁচের, ঠিক আছে, তো আমি এই কাঁচটাকে প্রোটেক্ট করবো বলেই আমি এটাকে পেতে রাখি। তো অনেক দিন হলো এটা পেতে রেখেছি, তো এখন এটা ময়লাও হয়েছে, আর তারপরে আমারও দেখে দেখে একদম মানে চোখে সয়ে যায় বলে না, তো সেই অবস্থা, তো চোখে সয়ে গেছে, তো আমার আর ভালো লাগছে না, তো ভাবলাম এর একটা কভার বানানো যাক, ঠিক আছে। তো আমি আগে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নেব, আর আমার ডাইনিং টেবিলটা 4-সিটার ডাইনিং টেবিল, তো এর আগে যখন কাঠের ডাইনিং টেবিলটা ছিল মানে এর ওপরে কাঠ ছিল, তো সেই কাঠটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা এটার ওপরে কাঁচ বসিয়ে নিয়েছি। তো আমি একটু ভালো করে এটার ওপরটা ভালো করে মুছে নিচ্ছি, মুছে আমি একটা শাড়ি দিয়ে আজকে এর কভার বানাবো। তো আমাদের বাড়িতে এরকম পুরনো শাড়ি খুব অনেকই থাকে, কিন্তু যেরকম ধরো এই শাড়িটা আমার মায়ের, ঠিক আছে, কিছু কিছু শাড়ি এমন থাকে যেগুলো দেখতে খুব ভালো লাগে, পরতেও ভালো লাগে, আবার ফেলতেও পারি না, আর সেগুলো পড়ে থাকে আলমারিতে, না হয় ডিভানে আমরা ঢুকিয়ে দিই, ইয়া ফির কিছুদিন পর কাউকে দিয়ে দিই, কিন্তু আমার এই শাড়িটা খুব পছন্দের, তো সেই জন্য আমার এই শাড়িটা রাখাই ছিল। আমি 2-3 বার পরেছি, মা তো একদমই পরতে চাইতো না, জানি না কেন, কিন্তু মা নিজেই পছন্দ করে কিনেছিল, সে যাই হোক। তো আজকে আমি ভাবলাম যে এই শাড়িটা আমি রিইউজ করব, কারণ এই শাড়িটার কালারটা খুব সুন্দর, আর আমি একটা হালকা রঙের কভারই এর ওপরে বানাতে চাইছি। তো আমি শাড়িটা আগে পেতে ভালো করে একটা মাপ নিয়ে নিচ্ছি যে কতটা আমার দরকার হয়, আর আমি শাড়িটা দুটো ভাঁজেই করব, কারণ শাড়ি তো খুব পাতলা হয়, তো আমি যদি ওটাকে এক খাপে করি তাহলে ওটা খুব খারাপ লাগবে বা খুব পাতলা হয়ে যাবে, তখন আমাকে নিচে আস্তার হিসাবে একটা কিছু দিতেই হবে, হয় পুরনো চাদর বা নতুন কাপড়ের টুকরো, কিন্তু আমি এর পেছনে কোনো রকম ইনভেস্ট করতে চাইছি না। তো আমি সেই জন্য ভাবলাম যে ডাবল দিয়েই আমি করে নেব, তো সেই জন্য। তো এবার দেখো আমি শাড়িটাকে পুরো মাপে কেটে নিয়েছি, আমার যতটা দরকার এপাশ থেকেও আমার যতটা লেন্থ রাখবার আছে ওই লেন্থ হিসাবে আমি রেখেছি। আর এই দেখো আমি দেখাচ্ছি এখানে যে আমি ডবল ভাঁজ করে শাড়িটা রেখেছি, তাতে এর থিকনেসটা বেশ এসছে, ভালো এসছে আর কি। আর দুপাশের আমি মাপটা দেখে কেটে নিয়েছি আমার কতটা লেন্থ দরকার, আর এর যে পাড়টা ছিল সেটাও আমি কেটে নিয়েছি, কারণ পাড়টা যদি এরকম সিম্পল থাকে না তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না, তো মনে হবে শাড়িটা এমনি বসিয়ে দেওয়া হয়েছে। তো এই দেখো পাড়টা আমি আলাদা করে কেটে নিয়েছি,
দিয়ে এবার শাড়িটা যেহেতু লেন্থটা মানে চওড়াটা অনেকটাই ছোট, তো তার জন্য আমাকে মাঝখানে একটা কিছু কাপড় জয়েন্ট করতে হবে, না হলে এর চওড়া ভাবটা আসবে না, মানে চওড়াতে পাতলে ভালো লাগবে না। তো তার জন্য আমি কি করছি দেখো, তো দেখো এবার আমি শাড়িটাকে পুরো ডাবল ফোল্ড করে নিয়েছি, মানে প্রথমে তো ডাবল করেই আমি শাড়িটা রেখেছি, তারপরে আবার ডাবল ফোল্ড করেছি যাতে আমি এটাকে মাঝখান থেকে কেটে নিতে পারি, আর দিয়ে একটা অন্য কাপড় আমি জয়েন্ট করব ভাবছি। তো অন্য কাপড় জয়েন্ট না করলে চওড়ার লেন্থটা আসছে না, তো সেই জন্য আমি মাঝখান থেকে কেটে নেব সিম্পল, দিয়ে এবার আমি একটা অন্য কাপড় জয়েন্ট করব। তো সেই অন্য কাপড় হচ্ছে সেই যে আমি এর আগে যে পর্দাটা বানিয়েছিলাম না, যে পর্দার কাপড়টা দিয়ে আমি বিছানার চাদর বানিয়েছিলাম, সেই কাপড়টা মানে সেই পর্দাটা একটুখানি টুকরো আছে, তো ওটাকে আবার আমি এখানে রিইউজ করছি, কারণ পর্দার কাপড়টা তো এমনিই পড়ে আছে, তো সেটাকেও তো রিইউজ করতে হবে তাই না, তো তাই ভাবলাম এখানেই আমি রিইউজ করে দিই। তো দেখো আমি মাঝখানে থেকে শাড়িটা কেটে আর পর্দাটাকে পুরো লাগিয়ে নিয়েছি দুপাশে, আর আমার তো ভালোই লাগছে, তবে এখনও এটা পুরোপুরি কমপ্লিট হয়নি, এটা তো মোটামুটি এরকম একটা হয়ে মানে আমি বানালাম কভার। এরপরে যে পার্টটা ছিল সেটা আমি কুচি দিচ্ছি, তো একটু একটু করে আমি একেবারে মেশিনে কুচি দিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটা কভারে পুরো চারিদিকে লাগাবো। তো পুরোটা কভার তো হয়নি, মানে পেছন দিকটা কভার করব না, মানে পেছন দিকে কুচি দেব না, সামনেটা আর সাইড দুটো যেখানটায় পুরোপুরি দেখা যায় তো সেখানেই আমি এই কুচিটা দেব। তো আমি আগে কুচিটা বানিয়ে নিচ্ছি, তারপরে আমি কুচিটা বসাবো। তো কুচিগুলো একদম সমান সমান করে করতে হবে, মানে একটা কুচি বড় একটা কুচি ছোট সেরকম করলে হবে না, বা এই যে লাল বর্ডারটা দেখছো সেই বর্ডারটা যেন একদম সমান থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে, তো সেই ভেবে এটাকে কুচিটা করতে হবে। আর আমি যে মাঝখানে লাল রঙের পর্দাটা ইউজ করলাম, কারণ এই পাড়ের সাথে ওই পর্দাটা ম্যাচ হচ্ছিলো, নাহলে প্রথমে আমি ভেবেছিলাম একটা হোয়াইট কালারের কাপড় কিছু জয়েন্ট করব, কারণ এই প্রিন্টটার উপরে হোয়াইট হোয়াইট কালার আছে, কিন্তু দেখলাম যে এই মেরুন রঙটার সাথে আর পাড়ের রঙের সাথে পর্দার কালারটা খুব ম্যাচ হয়ে যাচ্ছে, তো সেই জন্যে আমি ওই পর্দাটাই রিইউজ করেছি। আর দেখো আমার এটা পুরো কুচিটাই করা হয়ে গেছে। আর আমি বলবো পুরনো কাপড় দিয়ে কোনো জিনিস বানাতে গেলে প্রচণ্ড ধৈর্যের দরকার হয়, আর সেলাই মানেই ধৈর্যের ব্যাপার, যারা সেলাই করেন তারা জানেন যে সেলাইটা কতটা ধৈর্যের দরকার হয়, আর একটু ভুল হলে তখন পুরোটা আবার নতুন করে করতে হয় তাই না। তো দেখো আমার পুরো কুচিটা আমি বসিয়ে নিয়েছি, দিয়ে আমি বিছানার উপরেই পেতে দেখছি, বারবার ডাইনিং টেবিলের উপরে পাতা সম্ভব হচ্ছে না, আর এবার এটা দেখতে সুন্দর লাগছে। আর পেছন দিকটা আমি বসাইনি, কারণ পেছন দিকটাতে পসিবল হয়নি, পাড় কম পড়ে গেছে, তো পেছন দিকটা এমনি মুড়ে আমি ফিনিশিং দিয়েছি, এরকমও রাখা যায়। তো আমার ঘরে কতগুলো পমপম বল ছিল, তো আমি ভাবলাম একটু পমপম বলগুলো দিয়ে সাজিয়ে দেবো, তাই জন্য এমনি রেখে দেখছিলাম যে কেমন লাগছে দেখতে। আর পয়সা দিয়ে জিনিস কিনে তো অনেকেই সাজাতে পারে, কিন্তু নিজের হাতে জিনিস কিনে বানানো সেটার একটা আলাদাই স্যাটিসফাইড লাগে, এর কোনো বিকল্প হয় না তাই না। আর এবার দেখো আমার ডাইনিং টেবিলের একদম ফাইনাল লুক, তো এই জিনিসটা তো বাজারে কিনতে পাওয়া যাবে না, কারণ এর মধ্যে অনেক ভালোবাসা আছে, মেহনত আছে, কষ্ট আছে, আর এই জিনিস নিজে হাতে বানিয়ে ঘরটা সাজালে তার একটা আলাদাই স্যাটিসফ্যাকশন পাই আমি। আমরা মেয়েরা চাইলে সব কিছুই করতে পারি, শুধু একটু চেষ্টার দরকার আর ইচ্ছার দরকার, সেই ইচ্ছা আর চেষ্টাটা আমার মধ্যে আছে, বা বিশ্বাস থাকা চাই মনে যে আমি এটা করবই, এটা যদি মনে একটা বিশ্বাস থাকে তাহলে নিশ্চয়ই আমরা পারবো করতে। আর দেখো এই যে জিনিসটা আমি বানালাম এর পেছনে একটা পয়সাও আমি খরচা করিনি আলাদা করে, বাইরে থেকে কিচ্ছু কিনিনি, এমনকি পমপম বলগুলোও আমার ঘরেই ছিল, তো সেইগুলোই আমি লাগিয়ে ইউজ করেছি। তো আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, আজকের মতো টাটা।